আজকে আমরা এসেছি হচ্ছে আরেকটা মলে, কারণ আমরা গতকালকে যে মলে গিয়েছিলাম সেইখানে তো বেশ কিছু ব্যাগ দেখলাম। আমি আরও কিছু যেই ডিজাইনার ব্যাগগুলো আছে বা ইটালিয়ান লেদার, যেগুলো সচরাচর অত বেশি পপুলার না, সচরাচর আপনারা নাম জানেন না, সেগুলো দেখানোর জন্য এখন নিয়ে এসেছি। এবং এগুলো হচ্ছে হাই এন্ড, মানে আমার ধরা ছোঁয়ার বাইরে। আপনাদের অনেকেরই হয়তো সামর্থ্য আছে সেটা কেনার, আবার অনেকেরই নেই। সো প্লিজ ডোন্ট বি জাজমেন্টাল অ্যান্ড সব ধরনের প্রাইসেরই জিনিসপত্র প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি জাস্ট আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করতে চাই, এই জিনিসগুলো পরিচয় করিয়ে দিতে চাই। বাট এই পর্বের পরে আমি আপনাদের সামনে যেই ডিসকাউন্টেড স্টোরগুলোতে যেই ব্যাগগুলো বা যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো আমি শেয়ার করবো। যাই হোক, একটা মজার ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আজকে থেকে প্রায় 4 বছর আগে এই পেছনে যেই কোম্পানিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো বিশ্বের ওয়ার্ল্ডের একদম নাম্বার 1 ফ্যাশন হাউস। এবং তারাই হচ্ছে সর্বপ্রথম যেই ফ্যাশন শো হয়, মানে ফ্যাশন আউটফিট নিয়ে বা ডিজাইনার আউটফিট নিয়ে যে ফ্যাশন শো হয়, তারাই হচ্ছে সর্বপ্রথম সেই ফ্যাশন শোয়ের আয়োজন করে প্যারিসে। এবং এরা হচ্ছে নিমেন মার্কাস। সো এদের মেইন যেই প্রথম যেই ব্র্যান্ড বা যেই নেম সেটা হচ্ছে নিমেন মার্কাস, এবং তাদের বিভিন্ন কিছু সিস্টার আছে, ব্র্যান্ড আছে, ক্লাস অ্যান্ড দেন বার্গডর্ফ গুডম্যান অ্যান্ড দেন আরও কিছু সিস্টার কোম্পানি আছে। বাট এটা হচ্ছে লাস্ট কল, মানে হচ্ছে এটা তাদের ডিসকাউন্টেড স্টোর। তো বিভিন্ন বড় বড় যেই ডিজাইনার স্টোরগুলো আছে সেগুলো যেরকম তাদের যেই আউটডেটেড যেই জিনিসগুলো বা যেগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে বা তারা আর এটা সেল করবে না, তাদের লাইনে রাখবে না, কারণ যত বড় ডিজাইনার রিটেইল তারা তাদেরকে তত লেটেস্ট থাকতে হয়, যেহেতু তাদের কাছ থেকে সেলিব্রিটিরা সবসময় শপিং করে। তো দিস ইজ ওয়ান অফ দ্যাট ব্র্যান্ড যে সেলিব্রিটিরা এখান থেকে শপিং করে। তো এটা হচ্ছে তাদের ডিসকাউন্টেড স্টোর, কারণ তারা তাদের যে প্রোডাক্টগুলো সেগুলো অন্য কোনো যেই থার্ড পার্টি যে ডিসকাউন্টেড যেই স্টোরগুলো আছে তাদেরকে দেয় না, তারা নিজেরা নিজেদের প্রোডাক্টটা একদম ডিসকাউন্টেড প্রাইসে তাদের নিজস্ব ডিসকাউন্টেড স্টোরে। আমি তাদের কর্পোরেট অফিসে সার্ভিস স্পেশালিস্ট হিসেবে প্রায় 13 বছরের মতো কাজ করেছি, এবং দ্যাট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। এবং ওই কাজটার থ্রুতে আমি এই যে ফ্যাশন এবং যে ডিজাইনার ব্র্যান্ডস এই জিনিসগুলো সম্পর্কে জেনেছি। তো যেটা এখন আজকাল আসলে একটু অনলাইন রিসার্চ করলেই জানা যায়, বাট আমি কাজের মাধ্যমে জেনেছি, বিকজ আমি যেই পজিশনটাতে ছিলাম সেইখানে অনেক অনেক বেশি ইনফরমেশন তাদের ভেতরটা জানতে হতো। যাই হোক, দ্যাটস গুড ওল্ড মেমোরিজ। তো এটার যে ওদের যে রেগুলার স্টোর নিমেন মার্কাস, সেটা তাদের একদম যেই একদম লেটেস্ট যে প্রাইসটা সেটা থাকে। তো তাদের যে ডিসকাউন্টেড স্টোর, সেই ডিসকাউন্টেড স্টোরেই আজকে আমরা কিছু হাই এন্ডের ব্যাগ দেখবো, যেটা ডিসকাউন্টেড অলরেডি, বাট তারপরেও প্রাইসটা শুধু আপনারা খেয়াল করবেন। সো এটা জাস্ট আপনাদের একটা একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যে। হোপফুলি আপনারা ইউনিক কিছু দেখবেন এবং নতুন কোনো ইনফরমেশন জানবেন। অলরাইট, প্রথম সারির যে ফ্যাশন হাউসগুলো এখানে আছে সেখানে বেশিরভাগই ইটালিয়ান যেই নামি দামি ডিজাইনার তাদের লেদার গুডসগুলো বিক্রি করা হয়ে থাকে। যেমন এখানে আছে কার্ল লাগারফেল্ড, জ্যাক বাই জ্যাক ফ্রোজেন, এটা হচ্ছে মার্ক জেকবস। এবং এসব যারা ইটালিয়ান ফেমাস যারা ডিজাইনার আছে তারা কিন্তু একটু অফেন্ডেড হয়ে যায় তাদের নামগুলো যদি একটু ডিফারেন্টলি কেউ প্রোনাউন্স করে। দিস ইজ ভ্যালেন্টিনো। যে সকল ব্র্যান্ডগুলো আমি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো এগুলো সবই খুব লাক্সারি ব্র্যান্ড, এবং মূলত এগুলো হচ্ছে নট অনলি ফ্যাশন স্টেটমেন্ট, এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমি বলি। একদম টিনি টাইন একটা ব্যাগ, ইটস ভেরি টিনি টাইন স্মল। টোনি বোর্স আমার ফেভারিট ব্র্যান্ড,
বাট এটার বড় লোগোটা আমার ভালো লাগে, ছোটো না একটু বড়ো যেটা। অবভিয়াসলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে টরি বার্চ হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড, এবং আমি সাধারণত অতখানি পর্যন্তই আমার কাছে মনে হয় যে ঠিক আছে, এর থেকে এক্সপেন্সিভ যেটা যেই ব্যাগগুলো সেগুলো কেনার আগে আমার মনে হয় যে সেই টাকাটা হয়তো আমি ইনভেস্ট করতে পারবো আমার বাচ্চাদের ফিউচারে বা তাদের এডুকেশনে। নিমেন মার্কাসের আরেকটা মজার ব্যাপার হচ্ছে তাদের নিজস্ব স্টোর ব্র্যান্ডের কিছু ইটালিয়ান লেদার গুডস তৈরি হয়, এবং সেগুলো বেশিরভাগই ফাস্ট ফ্যাশন হিসেবে তারা তৈরি করে থাকেন। মানে যে সমস্ত ব্র্যান্ডেড ডিজাইনার ব্যাগগুলো আছে সেগুলোকে দেখে সেটা ইন্সপায়ার্ড হয়ে সেই ধরনের ডিজাইনগুলো করে থাকে। শুধুমাত্র সেই সব ডিজাইনারদের লোগোর পরিবর্তে তারা নিমেনের নামটা বসিয়ে দেয়, এবং অবভিয়াসলি যেহেতু এটা তুলনামূলক দাম অনেক কম তাই এদের কোয়ালিটিটাও একটু ড্রপ করে। এটা হচ্ছে ফেন্দি, আশা করি আপনারা অনেকেই জানেন। ফেন্দির ব্যাগগুলোও কিন্তু খুবই দামি থাকে, যে প্রাইস ট্যাগগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু টোটালি ডিসকাউন্টেড প্রাইস। আমি আগেই বলেছি যে এই স্টোরটাতে এসেছি এটা নেইমেনের ডিসকাউন্টেড স্টোর লাস্ট কল, এবং এটা অ্যাজ ইজ, মানে যেটা এখানে পড়ে আছে সেটাই নেবেন আপনারা এতটা পয়সা দাম খরচ করে। এটা হচ্ছে জীবনশি, অনেকে এটাকে গিভেনশি বলে থাকেন বাট এটা অ্যাকচুয়ালি যেভাবে উচ্চারিত হয় সেটা হচ্ছে জীবনশি, ওয়ান অফ দ্য লাক্সারি ব্র্যান্ডের মধ্যে পড়ে। এবং এই হ্যান্ডব্যাগটার যেই ধরনের ডিজাইন সেটাই হচ্ছে আমার পছন্দ, আমি পার্সোনালি প্রেফার করি এরকম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম রেড ট্যাগ ক্লিয়ারেন্স দেয়া, তার মানে 50%-এরও কম দামে এটা সেল হচ্ছে। সো যারা ব্র্যান্ডেড পার্স ব্যাগ বা হ্যান্ডব্যাগ খুব পছন্দ করে তারা এই সময়টায় এই লাস্ট কল থেকে লুফে নেয়। ক্লোয়ির ব্যাগগুলো সাধারণত এরকম হয়ে থাকে, এটা তাদের সিগনেচার শেপ, এই শেপেই তারা বেশিরভাগ ব্যাগগুলো করে থাকে। আপনারা অনেকে এটাকে স্লো বলে থাকেন বা স্লোই বলে থাকেন বাট অ্যাকচুয়ালি এটা যেভাবে উচ্চারিত হবে সেটা হচ্ছে ক্লোই। এটাও অ্যাজ ইজ, মানে যেটা আছে সেটাই আপনাদের নিতে হবে অলমোস্ট $1200 খরচ করে, ট্যাক্স সহ কিনলে প্রায় $1400 পড়ে যাবে। দিস ইজ অ্যানাদার নিমেন প্রোডাক্ট। সো যেমনটা বললাম, নিমেন কিন্তু তাদের যে ডিজাইনার যে গুডসগুলো থাকে যেগুলো তারা সেই ইটালিয়ান ডিজাইনারদের কাছ থেকে নিয়ে তারা তাদের শোরুমের আন্ডারে সেল করে, সেই একই ডিজাইনগুলো তারা নিজেরাই কিন্তু ফাস্ট ফ্যাশন হিসেবে আবার তৈরি করে, যেটা তুলনামূলক অনেক সস্তা, অনেকটাই ওই রকম দেখতে, এবং এটাকে তারা বলে হচ্ছে ইন্সপায়ার্ড, যেই কারণে এটা কাউন্টারফেইট হয় না, তারা লোগোটা কোনোভাবেই কাছাকাছি করে না এবং ডিজাইনটা কোনোভাবেই 100% করে না, এবং অবভিয়াসলি ম্যাটেরিয়াল কোয়ালিটিটাও তার ধারে কাছেও থাকে না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে $1000 একটা ব্যাগ সেটা যখন $100 সেল হয় অবভিয়াসলি সেই কোয়ালিটিটা ইউ ক্যান নট এক্সপেক্ট দ্য সেম। This is Isabel Marant, এবং এটাও ইটালিয়ান একটা ডিজাইনার। এই ডিজাইনারের ব্যাগগুলো খুবই ডেডিকেটেড হয়ে থাকে এবং লেদার কোয়ালিটি খুবই ভালো হয়, দামটাও বেশ চওড়া। And this is another creation of Valentino. এই ব্যাগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, and I like this kind of design. যদিও এত টাকা খরচ করে না অবশ্যই,
এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা লিটারালি একটা বাজারের ব্যাগের মতো। এটা একটা জাস্ট সিম্পল একটা টোট ব্যাগ, যেটার কোনো ধরনের কোনো দিকেই কোনো ডিজাইন নেই, একদমই সিম্পল একটা লিওপার্ড প্রিন্টের একটা টোট ব্যাগ। অবভিয়াসলি আপনাদেরকে আমি প্রাইসটা দেখাতে চাই। সো এই ব্যাগটার প্রাইস হচ্ছে $1500 ডিসকাউন্টের পরে, এবং ব্র্যান্ডটা হচ্ছে, আপনারা অনেকেই বলেন YSL, বাট উইচ স্ট্যান্ডস ফর ইফসালোর। আমেরিকানরা এবং মোস্ট অফ দ্য পিপল এটাকে বলে থাকে হচ্ছে ইউ সেন্ট লরেন্ট, যেটা হচ্ছে স্ট্রেইট প্রোনাউন্সিয়েশন। বাট অবভিয়াসলি এই ডিজাইনারকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে, এবং অরিজিনালি দে উইল প্রেফার যে আপনারা YSL কে পুরো ফর্মে বলবেন ইফসালোর। এই ব্যাগটা হচ্ছে ন্যান্সি গঞ্জালেজের, এবং ন্যান্সি গঞ্জালেজ হচ্ছে নিমেনের ওয়ান অফ দ্য প্রিমিয়াম ডিজাইনার। কারণ হচ্ছে তার যত ডিজাইনের ব্যাগ আছে সেগুলো সবই কিন্তু প্রিশিয়াস স্কিন দিয়ে করা, মানে প্রিশিয়াস লেদার স্কিন দিয়ে করা। যেমন এই যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্নেক স্কিন, এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রু অ্যালিগেটর, যেই কারণে তার ব্যাগের দামটাও সেই রকম ধরনের চড়া থাকে। কারণ তার যেই ডিজাইন করা ব্যাগগুলো সেগুলো কোনো রেগুলার চামড়ার তৈরি বা রেগুলার চামড়া দিয়ে সেটাকে টেক্সচার করে তারপরে সেটা তৈরি করা হয় না, অ্যাকচুয়ালি সেটা সেই অ্যানিমেলের যে স্কিন সেটা দিয়ে করা হয়। যেমন আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে ক্রোকোডাইলের, জেনুইন ক্রোকোডাইল, এটা জেনুইন ক্রোকোডাইল, বুঝছো? অ্যান্ড ন্যান্সি গঞ্জালেস, অ্যান্ড দেন দিস ইজ দ্য প্রাইস। এটা হচ্ছে ফুরলা, and this is Balenciaga, ebong eta again our Nancy Gonzalez. Dam dekhe apnara bujhte parben je obviously eta kono regular chamrar toiri bag na. Jai hok, bag er damer ei doure sobchaite uchchotay jeta ache bortomane seta hocche Hermes. Jodio spelling ta h diye shuru hoy, oneke bole thake Hermes ba Hermes, but actually etar uchcharon ta hocche Hermes. Er ek ekta bag regular price e pray $50,000 porjonto sell hoy, jeta ekhane eshe discounted price e $16,000 e display kora ache. জ্যাক পলসনের এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর, এবং এই ডিজাইনারের স্পেশালিটিটা হচ্ছে ঠিক এরকম ক্লোজার থাকবে, এরকম লকটা থাকে, এবং এটার শেপটা একটু ডিফারেন্ট হয়। সো যত ধরনের ডিজাইনার ব্যাগ আছে, প্রত্যেকটা ডিজাইনারের কিন্তু একটা সিগনেচার ডিজাইন আছে, যেটা বাইরে থেকে দেখলেই বোঝা যায়, লোগোটাও দেখার প্রয়োজন হয় না। এত এত দামি দামি ডিজাইনার ব্যাগের মাঝে কার্ল লাগারফেল্ডের এই ব্যাগগুলো নেমেনে কিন্তু একটু সস্তায় পাওয়া যায় তুলনামূলকভাবে, এবং ডিজাইনগুলো অনেক সুন্দর। আপনারা যারা মাইকেল কোর্স বা কোচ নিয়ে ভাবছেন, তারা সহসাই এই ব্যাগগুলো কিনতে পারেন, কোয়ালিটি ওয়াইজ এবং ডিজাইন ওয়াইজ তার থেকে অনেক অনেক বেটার হবে, এবং আপনি নিজেও বলতে পারবেন যে তার থেকে সুন্দর একটা ব্যাগ আপনারা ইউজ করছেন এবং ডিজাইনার একটা ব্যাগ ইউজ করছেন। লাভ মাস্কিনো হচ্ছে আরেকটা ব্র্যান্ড, যেটা মিড গ্রেড লাক্সারি ব্র্যান্ড বলা চলে, এবং এর যেই ব্যাগগুলো সেগুলো খুবই কিউট হয়ে থাকে। যাই হোক, আমার যাত্রা চলছে, আরও একটা মলে চলে আসলাম, এবং এই মলে কিন্তু নেমেনের যেই মেইন লাইনের স্টোর সেটা আছে, এবং এখানে আমি এসেছি আপনাদের সাথে সবচাইতে লাক্সারি যে ব্র্যান্ডকে ধরা হয় হ্যান্ডব্যাগের ক্ষেত্রে সেটা শেয়ার করতে। নিমেনের যে মেইন শোরুম, এটার ভেতরে সব ধরনের লাক্সারি ব্র্যান্ডের বুথগুলো আছে। যেমন এটা হচ্ছে গুচি, অনেকেই চেনেন তাই না? গুচিটা অনেক অনেক ফেমাস, এই ব্র্যান্ডগুলো কিন্তু খুবই পপুলার আমাদের দেশে, এবং কম বেশি যারা একটু এক্সপেন্সিভ ব্র্যান্ড ব্যবহার করে তারা সবাই এই ডিজাইনারদের খুব ভালো করে চেনে।
লাস্ট কলে ভ্যালেন্টিনোর আপনারা ডিসকাউন্টের যে ব্যাগগুলো দেখেছেন সেগুলো অবশ্যই আউটডেটেড। এখানেই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেন তারা ডিসকাউন্টে খুব দ্রুতই পাঠিয়ে দেয় এবং তাদের যে লেটেস্ট লাইনগুলো সেগুলো কেন লেটেস্ট বলে। এই হচ্ছে টোরি বার্চের যেই লেটেস্ট ডিজাইন, এটা রিসেন্টলি টোরি বার্চ লঞ্চ করেছে। আর এটা হচ্ছে ক্লোয়ির একদম লেটেস্ট একটা ব্যাগ। আশা করি দেখে বুঝতে পারছেন যে এটার যে স্কিনটা সেটা কিসের। ঠিক পেছন থেকে দেখে খেয়াল করুন, হ্যাঁ এটা কিন্তু সাপের স্কিন। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সবচাইতে লাক্সারি যে ব্র্যান্ডটাকে বলা হয় ব্যাগের ক্ষেত্রে, লুই ভুইটন। যদিও এরমেস এর থেকে দাম বেশি, যেই কারণে এই ব্র্যান্ডটাকে লাক্সারি বলা হয় সেটা হচ্ছে এরা কখনো কোনো ধরনের সেলে যায় না। নো ম্যাটার হোয়াট, বছর শেষে তাদের অতিরিক্ত বানানো ব্যাগগুলো প্রয়োজনে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তারপরেও তারা কোথাও কোনো ধরনের কোনো সেলে তারা এই ব্যাগগুলো দেয় না। এরমেস সবচাইতে দামি ব্যাগ হবার সত্ত্বেও তারা কিন্তু একটা পর্যায়ে এসে ডিসকাউন্টে চলে আসে। একমাত্র লুই ভুইটন হচ্ছে সেই ব্র্যান্ড যারা কোনো ক্ষেত্রেই কোনোভাবেই কম্প্রোমাইজ করে না। জাস্ট লাইক অ্যাপল প্রোডাক্ট, নো দে হ্যাভ স্ট্রাইপ অন देयर, আই জাস্ট ডোন্ট হ্যাভ ইট ইন দ্যাট কালার। It's the same model though, it's just in canvas it has the So luxury statement বলতে লুই ভুইটনকে মানুষ এজন্যই বোঝে আপনি কোনোভাবেই সেলে এটা কিনতে পারবেন না। So this doesn't have a three compartment, it actually shows online like that. So this is not a compartment, so it shows three compartment but it's not, it's only two, and it doesn't have any zipper secure, but you know, it's this size and এটা হলো এরকম দেখা যায়, এটা যদি এরকম নেই বাট এটা ক্যানভাসে না, এটা হলো তাদের মনোগ্রাম ব্ল্যাক লেদারের মধ্যে, এটা হলো তোমার এটা এরকম, এটার মধ্যে জিপ আছে, এখানে এটাতে জিপ আছে। লুই ভুইটনের ঠিক কয়েকটা ক্লাসিক ডিজাইন আছে যেগুলো সচরাচর প্রায় জায়গাতেই দেখা যায়, মানে যারা মোটামুটি একটু এফোর্ড করতে পারে এবং এই ব্র্যান্ডের প্রতি একটা আকর্ষণ আছে তারা এই লোয়েস্ট যে প্রাইসগুলো সেখান থেকে কেনা শুরু করে। লুই ভুইটনের যে প্রাইস সেটা একদম যেই বটম লাইন সেটা হচ্ছে 1100 এবং এর নিচে তাদের কোনো হাত ব্যাগ নেই। 1100-এ যেই ব্যাগটা সেল হয় সেটা দেখতে খুব একটা ভালো না আমার মতে, সেটা একদমই একটা পচা একটা ডিজাইন। ওয়েল, এখন যার যার একটা প্রেফারেন্স থাকতে পারে এবং এটা শুধুমাত্র একটা লাক্সারি স্টেটমেন্ট, এছাড়া আর কিছুই না। How much is this one? This is 2,240. Okay, so with tax it's about like 2,500 maybe? Yes. This is called Boyd Chapeau. Boyd Chapeau. Okay. This has been really popular. Yeah. I see why. You should take this. এই যে দেখুন ছোট্ট এই টিনি টাইনি যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, যেটার এখানে আপনারা নেম ট্যাগ ঢোকাবেন এবং জাস্ট ছোট্ট একটা পকেট সাইড থেকে এবং ভেতরে জাস্ট এরকম। এই ব্যাগটা কিনতে হলে আপনাদেরকে ট্যাক্স সহ প্রায় $2,500 গুনতে হবে, কি দরকার ভাই বলুন। যদিও সেটা আমার পার্সোনাল মতামত, এমন অনেকেই হয়তো আপনারা ভিডিও দেখছেন যাদেরকে আল্লাহ অনেক অনেক সামর্থ্য দিয়েছে, তারা এরকমের দামি ব্যাগ কিনতে চান না। আবার এরকম অনেকেই আছেন যারা ভাবেন জীবনে কি আর আছে, ভালো দামি একটা ব্যাগ তো ব্যবহার করাই যায়। ওয়েল, এটা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স। যাই হোক, লুই ভুইটনের যে ওয়েবসাইট সেখানে গেলে আপনারা আরও আরও অনেক ডিজাইন দেখতে পারবেন, যার মধ্যে একদম কমন কিছু ডিজাইন আছে। যেমন এই যে নেভারফুল MM-এর যে টোট ব্যাগটা, এটা সবচাইতে বেশি দেখা যায় সব দিকে, কারণ এটা একটা নর্মাল প্রাইস পয়েন্টে আছে। নর্মাল বলতে মানে তাদের যেই প্রাইসগুলো ব্যাগের সেগুলোর হিসাব যদি করেন আপনি সেই কম্পারিজনে। ওয়েল, আমাকে যদি জিজ্ঞেস করেন তাদের এই পুরো ডিজাইনার লাইনের মধ্যে আমার একটা দুইটা
ব্যাগের যে ডিজাইন সেগুলো পছন্দ, তার মধ্যে এই জর্জেস বিবি হচ্ছে একটা। এই ব্যাগটা খুব বেশি বড়ও না, আবার একদম ছোটও না, মোটামুটি ভালো একটা সাইজে আছে। এবং যেমনটা আমি পছন্দ করি, মাল্টিপল কম্পার্টমেন্ট, অবশ্যই ক্লাসিক ক্যানভাসে তৈরি। এবং দামটা কিন্তু যদি ট্যাক্স আমি যোগ করি তাহলে প্রায় $2,500 মতো হয়ে যাবে। থাক না ভাই, না নিলাম আপাতত। যাই হোক, আমি রেদার ওই ব্যাগে এত টাকা ইনভেস্ট করা চাইতে সেই টাকাটা আমি আমার বাচ্চার এডুকেশনে ইনভেস্ট করব। আপাতত সেই ধরনেরই মন মানসিকতা রাখি। আজকে আমি আমার জন্য যে ব্যাগটা কিনতে এসেছি আমার ফেভারিট ব্র্যান্ড স্টোরি পার্সের থেকে, এখানে এসে আমি যেই দুটো ব্যাগ আমি সর্ট আউট করতে পেরেছি সেটা হচ্ছে এই দুটো ব্যাগ। এবং আমি এখন কনভিন্স করার চেষ্টা করছি আপনাদের বাপ্পি ভাইকে এবং সেই সাথে আমার মেয়েদেরকে, কারণ এক একজনের এক একটা পছন্দ হচ্ছে। বাট আমি বেসিক্যালি এসেছি কিন্তু এই ব্যাগটাই নিতে, কারণ এটাও তাদের লিমিটেড এডিশনের ব্যাগ এবং এটাতে যেই পিনগুলো লাগানো, যেই জোলসগুলো লাগানো, সেগুলো অ্যাকচুয়ালি টোরিবার্চ লিমিটেড এডিশনে এনেছে। তাদের প্রত্যেকটা ব্যাগে এগুলো নেই, এবং যেহেতু এটা কালো সেহেতু এটা কমনলি আমি ইউজ করতে পারবো। অবভিয়াসলি যে কোনো ব্যাগ কিনলে আমার এটা খেয়াল করতেই হবে যে ফোন ঠিক মতো ঢুকবে কিনা সাইড পকেটে। ইয়াস, অ্যান্ড উইচ ওয়ার্কস রিয়েলি রিয়েলি ওয়েল। সো আমি এই ব্যাগটাই নিচ্ছি, যদিও অথই বলছিল প্লেনটা নিতে, বাট আমার কাছে যেটা আমি নিয়েছি সেটাই খুব পছন্দ হয়েছে। যে কোনো জিনিস কেনার সময় আমার অবশ্যই বাপ্পির সাথে শেয়ার করতে হয়, আদারওয়াইজ বাপ্পির যদি এটা পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমার সেটা কেনাটা কঠিন হয়ে যায়। Ma, get the limited one. Get the limited one? Yes. Unda limited one. Oh, the color. Yeah, I took already. Baba is saying to get this one too for everyday use. Dekhe dara na. Ekটু beshi chota. Ekটু মানে small. Okay. Unda dekhen. Sure. Go get this one. I like the one. সো আমি নিজেও কিন্তু সেলের জন্য ওয়েট করছিলাম। এই ব্যাগটার যে রেগুলার প্রাইস সেই প্রাইস আমি কিনিনি, আমি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরেকটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার রিকোয়ারমেন্টগুলো কিন্তু সবই এটাতে আছে, খানিকটা ফ্যাশনেবল, এবং অবভিয়াসলি আমি প্রায় $200 সেভ করেছি সেলে কিনে ব্যাগটা। তো দর্শক, দুটি পর্ব মিলিয়ে কোন ডিজাইনার ব্যাগটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা কোনটা ভাবছেন ভবিষ্যতে কেনার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন। কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। শেষ শপিং, চলো শপিং শেষ, চলো শপিং শেষ।